প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো। আমরা আজকে আলোচনা করব অনার্স প্রথম বর্ষের মৌলিক পরিসংখ্যান নিয়ে। মৌলিক পরিসংখ্যানের সপ্তম অধ্যায় সূচক সংখ্যা। এর উপর আমরা এর আগে একটি ক্লাস করেছিলাম। সূচক সংখ্যা হচ্ছে ভিত্তি সময়ের তুলনায় চলতি সময়ে দামের বা পরিমাণের অথবা কোনো চলকের শতকরা পরিবর্তনের হার বা মাত্রা। এক্ষেত্রে বিভিন্ন ধরনের সূচক সংখ্যা রয়েছে, লেসলিয়ারের সূচক সংখ্যা, ফার্সের সূচক সংখ্যা, ফিশারের সূচক সংখ্যা, মার্শাল এজওয়ার্থের সূচক সংখ্যা, ডার্বির বাওয়ালির সূচক সংখ্যা এবং কেইলির সূচক সংখ্যা। এর মধ্যে আমরা লেসলিয়ার এবং পার্সের সূচক সংখ্যা গত ক্লাসে দেখেছিলাম। লেসলিয়ার এবং পার্সকে যদি একত্র করা হয় তাহলে পাওয়া যায় তার বর্গমূল করে যে মানটি পাব সেটি হচ্ছে ফিশারের সূচক সংখ্যা। তাহলে আমরা আজকে দেখব যে ফিশারের সূচক সংখ্যা কি। ফিশার ভিত্তি সময়ের তুলনায় চলতি সময়ে ফিশারের সূচক সংখ্যা সমান হবে রুট ওভার এল ইন্টু পি, অর্থাৎ লেসলিয়ার ইন্টু পার্সেল। লেসপিয়ার ইন্টু পার্টসের এই যে সূচক সংখ্যা এটিকে আমরা এইভাবে দেখাতে পারি যে রুট ওভার লেসপিয়ার সূচক সংখ্যা হচ্ছে সামেশান অফ ফি এন কিউ জিরো ডিভাইড বাই সামেশান অফ ফি জিরো কিউ জিরো ইন্টু পার্টসের সূচক সংখ্যা হচ্ছে সামেশান অফ ফি এন কিউ এন ডিভাইড বাই সামেশান অফ ফি জিরো কিউ এন, এবং উভয়ের সাথে হান্ড্রেড গুণন হান্ড্রেড আছে। সেই কারণে একবার হান্ড্রেড করে তুমি দুটো জায়গায় একটি লিখতে পারো রুটের বাইরে। এইভাবে আমরা ফিশারের সূচক সংখ্যা পেয়ে থাকি। তো ফিশারের সূচক সংখ্যার মধ্যে আবার দাম সূচক এবং পরিমাণ সূচক দু ধরনের রয়েছে। আমরা আজকে ফিশারের দাম সূচক দেখব প্রথমে এবং পরে পরিমাণ সূচক দেখব। তো ভিত্তি বছরের দুটো বিষয় থাকে, একটা হচ্ছে দাম আরেকটি হচ্ছে পরিমাণ। দামকে আমরা ভিত্তি বছরের বেলায় পি জিরো ধরি এবং চলতি বছরের জায়গায় কিউ জিরো ধরি। এই পি জিরো এবং কিউ জিরো ভিত্তি বছরের, আর চলতি সময়ের হচ্ছে পি এন কিউ ওয়ান। এই চারটি মান থেকে আরও চারটি মান বের করতে হয় এই সূত্রের, যে গুণ করে পি এন কিউ ওয়ান, পি জিরো কিউ জিরো, পি জিরো কিউ ওয়ান এবং পি এন কিউ জিরো। তাহলে টোটাল এখানে আটটি ঘর হচ্ছে, এবং প্রথমত যে দ্রব্যের জন্য একটি ঘর নয়টি ঘর হবে, অর্থাৎ কলাম হবে নয়টি। এবং সারির বেলায় আমাদের যদি এ বি সি ডি চারটি থাকে তাহলে সেখান থেকে আমরা শিরোনামের জন্য আরও একটা এবং সামেশানের জন্য একটা, তাহলে মোট নিচের দিকে আমরা ছয়টা ঘর করব। সবাই ঘর করো, এভাবে নিচের দিকে ছয়টা ঘর করো, পাশে ঘর হবে আমাদের নয়টি। হ্যাঁ, পাশে ঘর করবো আমরা নয়টা। এই ঘরগুলো থেকে তুমি তোমার সূত্রের মধ্যে যে মানগুলো তোমার রিকোয়ারমেন্ট আকারে লাগবে সেই মানগুলো এখান থেকে পেয়ে যাবে। আর ওই মানগুলো যখন তুমি সূত্রে বসাবে তখনই তুমি রেজাল্ট পেয়ে যাবে। আমরা এখানে লিখবো দ্রব্য, আমরা এখন ফিশারের সূচক সংখ্যা বের করবো। দ্রব্য হচ্ছে এ বি সি এবং ডি। ভিত্তি বছর মনে করো আমরা 2000 সাল ধরলাম, আর চলতি বছর মনে করো 2005 সাল ধরলাম। তাহলে 2000 সালের তথ্যগুলোকে আমরা ধরবো ফি জিরো এবং কিউ জিরো, এবং 2005 সালের গুলোকে ধরবো ফি এন কিউ এন। এখন পি জিরো আমরা যদি একটা অঙ্কের এবং 10, 7, 5, 16 নেই, 10, 7, 5 এবং 16, হ্যাঁ 12, 15, 24, 5 এরকম, আর এখানে হচ্ছে 12, 5, 9, 14, 12, 5,
নয় এবং 14। আর কিউএনের বেলা যদি আমরা নিই 15, 20, 20, 5, 15, 20, 20 এবং 5, এই মানগুলো আমাদের দেয়া থাকবে দুটি সালের। এখন আমাদের এখান থেকে আমাদের যে সূত্রের মধ্যে রিকোয়ারমেন্টগুলো ছিল, এক জায়গায় ছিল ফি জিরো কিউ জিরো, আর জায়গায় ছিল ফি এম কিউ এম, আর জায়গায় ছিল ফি জিরো কিউ এন, আর জায়গায় ছিল ফি এম কিউ জিরো। এই চারটা মান অর্থাৎ 00, NN, 0N, N0 এরকমভাবে মান বের করতে হবে। তাহলে বের করো ফি জিরো কিউ জিরো কীভাবে হবে, এই প্রথম দুইটা গুণ করে 10 × 12 = 120, 7 × 15 = 105, 5 × 14 = 120, 24, 5 × 24 = 120, আর 5 × 16 = 80। তাহলে এগুলোকে যদি আমরা যোগ করি এখানে আসবে 5, 425, এটা হচ্ছে সামেশন অফ ফি জিরো কিউ জিরো সমান কত, 425। এভাবে তোমরা ফরগুলোও করো। হ্যাঁ ঠিক করে দিচ্ছি, এবার ক্লিয়ার হয়েছে, লেখো এগুলো, মানগুলো লিখো। হ্যাঁ এবার ফি এন কিউ এন তাহলে এবার এনএম যদি গুণ করো 12 × 15 গুণ করো, এখানে 12 × 15 তাহলে আমাদের 12 × 15 আসতেছে 180, 12 × 15 সমান আসতেছে 180। এই যে এখানে এন এন মানে এই দুইটা পাশাপাশি 180, তারপর আসবে 5 × 20 সমান কত, 100, তার 9 × 20 180, 5 × 14 = 70। তাহলে তোমার সামেশন অফ ফি এন কিউ এন, হ্যাঁ এটা সমান হবে, গুণ করবে 180, 180, 180, 360, 460 আর 530। হ্যাঁ পিএম কিউ এন আসলো আমাদের 530। এইভাবে সবগুলো মান বের করুন। হ্যাঁ তাইলে পিএম কিউ জিরো, এখন ফি এন ফি জিরো কিউ এন, ফি জিরো মানে প্রথমটা, কি এন হচ্ছে শেষটা এই চারটার মধ্যে, তাহলে 10 × 15 = 150, 7 × 20 = 140, 5 × 20 = 100 এবং 16 × 5 = কত, 80। তো সামেশন অফ ফি জিরো কিউ এন হবে আমাদের এখানে 290, 390 এবং 470, এরকম আসবে আমাদের, কেমন 470। আবার এন জিরো যখন করবো এই ফি এন কিউ জিরো মাঝখানে দুইটা, 12 × 12 = 144, 15 × 5 = 75, আর 9 × 24 = 216, পাঁচ গুণ 14 = 70। এই সামেশন অফ ফি এন
P0 সমান হবে আমাদের এখানে 1, 5, 12, 13, 20, তাহলে 2, 4, 5, 500 তো 5। এইভাবে আমরা আমাদেরকে যখন ফিশারের শুরু সংখ্যা বের করতে বলবে, তখন আমরা এরকমভাবে তালিকাটা পূরণ করতে হবে। তালিকা পূরণ করার পর মানগুলো পেয়ে গেলাম, এবার আমরা লিখব, এবার আমরা সূত্রটা লিখবো যে ফিশারের শুরু সংখ্যার সূত্র হচ্ছে এলএসপির এবং ফার্স্ট থেকে গুণ করলে যে সূত্রটা আসে, লিখবো আমরা জানি ফিশারের শুরু সংখ্যা 0FM সমান, এরকম করে রুট দিয়ে এখানে দুটো অংশ হবে, এখানে হবে সামেশন অফ পিএন U0 ডিভাইডেড সামেশন অফ P0 U0 সামেশন অফ পিএন P1 সামেশন অফ P0 P1 গুণন ফ্র্যাকশন। এখন এখান থেকে তুমি মানগুলো এই তালিকা থেকে এনে বসাবে, কেমন বসাতে গেলে আমাদের এখানে হচ্ছে পিএন Q0 হচ্ছে পিএন Q0 হচ্ছে 505 বাই 00 হচ্ছে আমাদের 425 গুণন এনআর হচ্ছে আমাদের 530 বাই 30 বাই 01 হচ্ছে আমাদের 470 আর রুটের বাইরে গুণন কত 100। এখন আমরা এখানে এই রুটের মধ্যে গিয়ে উপরের গুলো উপরের গুলো গুণ করবো, নিচের গুলো নিচের গুলো গুণ করবো, 505 গুণন 530, 505 গুণন 530 সমান আমাদের আসতেছে 26 73 50, তাই উপরে আসতেছে 26 73 50, আর নিচে যদি আমরা এগুলোকে গুণ করি 425 গুণন 470 সমান সমান 199 750, 199 750 গুণন কত 100। এখন তুমি এগুলোকে এক দ্বারা একটাকে ভাগ করে, হ্যাঁ রোড করে 100 দ্বারা গুণ করে ফেলবে, তাহলে 26 76 50 আর ভাগ 199 750 সমান সমান যা আসছে 1.339 1.34 দেখা যায়, এবং এটাকে যদি রুট করো তাহলে রুট করার ফলে যদি তুমি 100 দ্বারা গুণ করো তাহলে সেখানে চলে আসে 115.76 115.76। তাহলে আমরা এখানে লিখবো যে সুতরাং 2000 সালের তুলনায় 2005 সালে ফিশারের সূচক সংখ্যা শতকরা বেড়েছে, হ্যাঁ সালের তুলনায় 2005 সালে ফিশারের সূচক শতকরা বেড়েছে 115.76 - 100 সমান 15.76 ভাগ, অথবা এটা পার্সেন্ট লিখতে পারো, তাহলে 15.76।